গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিরঞ্জন টেক এন্ড ব্লগ। সো আজকে যাচ্ছি আমরা নবমীর পুষ্পাঞ্জলি দিতে। নবমীর পুষ্পাঞ্জলিতে আছি কেন? এবার অনেকে জিজ্ঞেস করবে যে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি যাওনি কেন। বিকজ আমি বরাবরই ছোট থেকে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি নবমীর দিন, সেই হিসাবে আজকে আমার এই ড্রেসআপটা তো একদম বাঙালি ট্রেডিশনাল স্টাইলে যেটা হয়ে থাকে সেরকম ড্রেসআপটা আমি পরেছি। তো প্লিজ কমেন্ট ডাউন করে জানিয়ে রাখো কেমন হয়েছে। এবং চলো আমি তোমাদেরকে আজকে মন্দির নিয়ে আসছি। মন্দিরে নিয়ে গিয়ে আজকে তোমাদেরকে দেখাবো পুষ্পাঞ্জলির আমরা দিচ্ছি সেটা দেখাবো, এবং সমস্ত ডিটেলস আজকে তোমরা দেখতে পাবে ফুল ব্লগে আমার। তো ব্লগটা পুরোপুরি দেখো, মিস করবে না। যেমন দুটো ব্লগে তোমরা ভালোবাসা দিয়েছো, সাপোর্ট দেখিয়েছো, সেরকম এই ব্লগটারও সাপোর্ট দেখাও। আমি এটা তোমার কাছে আশা রাখি, তো দেখতে থাকো। সো গাইজ, তোমরা এটা দেখলে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে এলাম একটু আগে। তো পুষ্পাঞ্জলি কাজ এক অলমোস্ট আমাদের কাজ কর্তম হলো নবমীর দিনে। তো এবার বাকি কিছু বাড়িতে কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে, যার নাম হচ্ছে নিরঞ্জন। বন্ধুরা, আজ হলো শুভ নবমী, সেই হিসাবে আজকের নবব্রতের শেষ দিন। বিগত এক সপ্তাহ ধরে আমাদের গ্রামে সকাল বিকাল যে নবব্রতী বসত, সেই নবমীর দিনে সেটির শেষ হয়। তো এটাই ছিল মেন বক্তব্য। বন্ধুরা, তো এখন আমরা চলে এসেছি শান্ডিল্য মেলা প্রাঙ্গণে, যেখানে চলছে মহানবমীর খ্যানের পুজো, এবং কিছুক্ষণ আগে বলিদানও হলো। সো বন্ধুরা, এখন আমরা আছি বর্তর মেলাতে, যেখানে চলছে স্যানিটাইজার এবং মাস্ক এবং বস্ত্র বিতরণ গরিব দুঃখীদের জন্য। খুব ভালো একটা জিনিস এটা। এবার পুজোতে দর্শনার্থী ও মণ্ডপ চত্বরে থাকা প্রত্যেকের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক ছিল। কিন্তু কতজন মাস্ক ব্যবহার করেছে আমরা কি সেটা খেয়াল করেছি? বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মাকুড়ো গ্রামে সর্বজনীন দুর্গা উৎসব দেখতে। তো সেই হিসাবে আমরা সকল বন্ধুরা মিলে এসেছি এই পুজোটার উপভোগ করতে। প্রতি বছরেরই নাই, এই বছরও আমরা এসেছি মাকুড়ো গ্রামে সর্বজনীন পুজো করতে। মানুষের ভিড় আগের বছর মতন না হলেও মানুষজন কিন্তু দেখতে পাওয়া ভালোই যাচ্ছে মণ্ডপ চত্বরে। কিন্তু একটা খুব ভালো জিনিস দেখে ভালো লাগলো, যেখানে মাস্ক, স্যানিটাইজার কিনা মন্দির চত্বরে ঢোকার গেটেই কিন্তু বিলি করা হচ্ছে, যেটা কিনা এখনকার যুগের এখনকার সিচুয়েশন অনুযায়ী সেফটি হিসাবে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার বলে মনে হয় আমার ক্ষেত্রে। আপনাদের কী মতামত কমেন্ট সেকশনটায় আপনাদের জন্য প্লিজ কমেন্ট ডাউন করে জানান। তো আপাতত আমরা এখন দাঁড়িয়ে আছি কল্পনা হোটেলের সামনে। কল্পনাতে খাওয়া দাওয়া চললো আমাদের, অ্যান্ড তারপর আমরা এখন যাব বাড়ি খেয়ে পরে। গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট ডাউন করে জানিয়ে দাও এখনই, কারণ ভিডিওটা বানাতে অনেক কিছু মেহনত লেগেছে। কালকে নবমীর দিনটা ভালোই গেছে আমাদের আপাতত। তো আপনাদের কেমন গেছে কমেন্ট ডাউন করে জানান, এবং আমাদের এলাকা যে যে জায়গা থেকে দেখছেন সেই এলাকায় কীরকম করে দুর্গাপুজো হয়েছে আমাকে কমেন্ট ডাউন করে জানাতে পারেন। এবং যদি আপনারা কোনো কিছু ভিডিও বানিয়ে রাখেন তাও লিঙ্ক আমাকে শেয়ার করতে পারেন। অ্যান্ড দ্বিতীয়ত বলা কি, আজকের দিনে যখন আপনারা যে ভিডিওটা দেখছেন সেই আজকের দিনটা হচ্ছে শুভ বিজয়া। তো আগাম শুভেচ্ছা সবাইকে আমার শুভ বিজয়ার তরফ, শুভ বিজয়ার জন্য। তো বিজয় শুভ বিজয়া, বড়োদেরকে প্রণাম, এবং বাচ্চাদেরকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা দেখছেন ভিডিওটা। তো
সেকেন্ড পার্ট চলে আসবে কালকে, বিজয় শুভ বিজয়। তো আজকে নবমীর যে পুরো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো, তোমাদের আর মতামত জানাবো, তো এটা বললাম মতামত জানিও। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে, যদি ভালো লাগে নিজের ফ্যামিলি গ্রুপের মধ্যে বা নিজের রিলেটিভদের মধ্যে ভিডিওটিকে ভালোভাবে শেয়ার করে ফেলি দেন, এবং ভিডিওটা ভালো লাগলে এবং আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিকজ আমি ডেইলি কিছু ভালো ভালো আপডেট আপনাদেরকে দিতে থাকবো এবং ভালো ভালো কিছু ব্লগ আপনাদেরকে উপহার হিসাবে আমি দিতে থাকবো। তো এটাই আজকে বলার ছিল, আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো সাইনিং আউট।